قرآن الكريم انو نمبر سنا سورة الان کبوتر پويتلش نمبر ايات اللہ شیخ اتاما دیر کے جانا اتل ما اوحی الیک من الكتاب واقم الصلاة ان الصلاة تنها عن الفحشاء والمنکر والذکر আল্লাহু আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ তালা বলছেন হে নবী আপনার কাছে যে ওহী এসেছে আপনি তা তেলাওয়াত করুন আর সালাত প্রতিষ্ঠা করুন নিশ্চয়ই নিঃসন্দেহে সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে এখন আল্লাহতালা আল্লাহ আল্লাহতালা বললেন যে সলাদ মানুষকে অন্যায় থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু আমাদের সমাজে তো এর বিপরীত চিত্র আছে আমরা দেখি কিছু লোক নামাজেও সামনের কাতারে থাকে সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে থাকে আমরা দেখি কিছু লোক নামাজেও সামনের কাতারে থাকে ঘুষ খাওয়ার বেলায়ও সবার আগে থাকে আমরা কিছু মানুষকে দেখি নামাজে ও সামনের কাতারে আবার দেখা যায় টেন্ডার বাজি তো একেবারে সামনের কাতারে থাকে কিছু লোককে আমরা দেখি নামাজে সামনের কাতারে আবার ক্ষমতা পাইয়া মানুষের জায়গা জমি দখল করার বেলায় সবার আগে থাকে এইভাবে করে সংক্ষেপে যদি বলি অনেক মানুষ আছে নামাজে একদম ইমামের পেছনে থাকে আবার অন্যায় অপকর্মের বেলায় সবার আগে থাকে প্রতিটি এলাকায় প্রতিটি সমাজে এমন চিত্র আছে না নাই এখন দেখেন আল্লাহ আনকাবুতের পঁয়তাল্লিশ নাম্বার এতে বললেন যে নামাজ নামাজিকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু এই নামাজের নামাজকে সুদ থেকে ঘুষ থেকে চাঁদাবাজি থেকে টেন্ডারবাজি থেকে ব্যাপটা থেকে হারাম খাওয়া থেকে এক কথায় অন্যায় উপকর্ম থেকে বিরত রাখছে না কেন উত্তর হচ্ছে তার নামাজ তার নামাজ তাকে এই অন্যায় কাজ থেকে ফেরাতে ব্যর্থ হচ্ছে কারণ সে এখনো নামাজটা কমপ্লিটলি বুঝতে পারে নাই আজ নামাজ আদায় করার পরেও নামাজি অন্যায় অপকর্ম থেকে ব্যর্থ সে কেন বেঁচে থাকতে পারছে না নামাজি নামাজ আদায় করেও কেন ব্যর্থ হচ্ছে নামাজি নামাজ আদায় কেন অন্যায় এবং অপ অন্যায় অপকর্ম থেকে বাঁচতে পারছে না এই বিষয়ে আজকের আলোচনা বাড়িতে যাওয়ার পর ভাবি আপনাদেরকে প্রশ্ন করতে পারে মাহফিলে যে গিয়েছিলা কোন বিষয়ে আলোচনা হয়েছে আপনি গিয়ে বইলেন আর বইলেন না আর বইল না এক হুজুর আসছিল যে সুন্দর টান মারছে ফাটাই ফেলছে একদম কি ফাটাইছে অনেকে আছে ওয়াজ শুনে চলে যায় বাড়িতে গিয়ে বলতেও পারে না যে কোন বিষয়ে আলোচনা হয়েছে এরকম হয় না তা আমাদের আগে এই বিষয়টি টাইটেল আলোচনার টাইটেল শিরোনাম বা টপিক আমাদের জানা থাকতে হবে আজকের বিষয় হলো নামাজি নামাজ আদায় করেও কেন অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত হতে পারছে না নামাজি কেন নামাজ আদায় করেও অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকতে ব্যর্থ হচ্ছে এই বিষয়ে আমরা আজ কিছুক্ষণ কোরআন হাদিস থেকে কথা বলবো ইনসা যেই নামাজি নামাজ আদায় করেও অন্যায় থেকে অপকর্ম থেকে বেঁচে থাকতে পারছে না এই নামাজের নামাজ তাকে ফেরাচ্ছে না কেন এর কারণ কি আমি খুঁজে খুঁজে কারণ বের করছি তিনটা কয়টা এই তিন পয়েন্টই আজকের আলোচনা শেষ কয়টা পয়েন্ট তিনটা যেই ব্যক্তি নামাজ আদায় করার পরেও মিথ্যা বলে চুরি করে ডাকাতি করে সুদ খায় ঘুষ খায় বেপরদ্যায় থাকে অন্যায় করে অপকর্ম করে হারামখুরি জীবন যাপন করে নামাজি নামাজ আদায় করে অন্যায় অপকর্ম করে এর কারণ কয়টা আর একটু জুড়ে বলেন সবাই বলেন তিনটা নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে নামাজির নামাজে ভুল হচ্ছে এখনো সে নামাজটা ঠিক আদায় করতে জানে না দেখবেন আমাদের সমাজে মসজিদগুলোতে আপনি ঢুকলে দেখবেন বেশ কিছু মানুষ আছে এরা ঠিক মতো নামাজ আদায় করতে পারে না নামাজের স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে সে নামাজ আদায় করতে পারছে না এরকম বহু মানুষ আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই মনে রাখবেন আপনি এভাবে ভুলের উপর থাকবেন ভুল পড়তেই থাকবেন পড়তেই থাকবেন এরকম নামাজের কোনো দাম কিন্তু আল্লাহর কাছে থাকবে না আপনাকে তো শেখার জন্য আল্লাহ সময় দিয়েছেন হায়াত দিয়েছেন সময়ের সমষ্টির নাম হল জীবন এই জীবনের প্রত্যেকটি মুহূর্ত কার দেওয়া নেয়ামত আল্লাহর দেওয়া নেয়ামত পেয়ে আপনি সলাদ কিভাবে আদায় করতে হয় এটা শিখছেন না এটা আল্লাহর দোষ না আপনার দোষ আপনি শিখতেছেন না কেন অনেক বাবারা আছেন অনেক ভাইয়েরা আছেন ভুল ভাবে তারা নামাজ আদায় করছেন এইভাবে রেগুলার তারা ভুলের উপর আছেন অনেকে আছে ঠিক মতো দেখা যায় বিশুদ্ধ তেলাওয়াত জানে না এই যে বিশুদ্ধ তেলাওয়াত আপনি জানেন না বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কিন্তু নামাজ কবুল হয় নামাজ কবুল হয় না কারণ নামাজের যতগুলো ফরজ আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ হলো বিশুদ্ধ করে কোরআনটাকে তেলাওয়াত করা জানতে হবে আমরা সবাই জানি আল্লাহর এই কালা বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে হরফে কত নেকি আল্লাহ নবী বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এই আল্লাহর কালাম কোরআন থেকে একটা হরফও তেলাওয়াত করবে প্রত্যেকটি হরফে হরফে বান্দা দশ করে নেকি পাবে এই কিতাবের তেলাওয়াতে যেমন হরফে হরফে দশ নেকি আছে রুব্বা করি উলিল কোরআন বল কোরআন আনুহু আবার কোরানের এমন কিছু তেলাবাতকারী আছে এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন হরফে হরফে লানত দেয় এরা কারা যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে না রকম অনেক অশুদ্ধ তেলাওয়াতকারী আছে নিজেদের মতো করে তারা কোরআন তেলাওয়াত করে করে নামাজ আদায় করছে এইভাবে করে প্রত্যেকটা দিন তারা নামাজ আদায় করে করে নামাজ আদায় করার পরেও নামাজটা তাদের ঠিক মতো আদায় হচ্ছে না অনেকে আছে ঠিক মতো রুকু করে না ঠিক মতো সাজদা দিতে জানে না অনেকে আছে নামাজের শেষ বৈঠকে কি কি পড়তে হয় কিছুই জানে না আবার অনেকে আছে নামাজের তসবিগুলো সঠিকভাবে পড়ে না এই রকম করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জায়গায় অনেক নামাজের মিস্টিক আছে এই মিস্টিক যার নামাজের ভেতরে থাকবে ওই নামাজের নামাজ থেকে অন্যায় থেকে অপকর্ম থেকে ফেরাতে পারবে না শুধু নামাজ আদায় করলেই হবে না নামাজটা ঠিক মতো আদায় করতে হবে আবু হদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর একটি ঘটনা আমার মনে পড়ে গেল আবু হদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এক মসজিদে ঢুকলেন এক মসজিদে ঢুকে দেখলেন এক লোক সলাত আদায় করছে কিন্তু তার নামাজের মধ্যে অনেক ভুল ভুলভ্রান্তি ছিল এই জন্য তিনি দাঁড়িয়ে থাকলেন লোকটা যখন সলাত আদায় শেষ করলো লোকটাকে তিনি ডাকলেন ডেকে বললেন কি ব্যাপার ভাই এই যে তুমি নামাজ আদায় করলে এই রকম কত বছর ধরে তুমি নামাজ আদায় করছো লোকটা তখন বলল আপনি যে আজ আমাকে নামাজ আদায় করতে দেখেছেন এইভাবে আমি একদিন আর দুই দিন নয় চল্লিশ বছর ধরে এইভাবে নামাজ আদায় করছি তিনি বললেন আমাকে কি আপনি চিনেন নাকি লোকটা বলল না আমি তো আপনাকে চিনি না কখনো আমি আপনাকে দেখি নাই আবু হদাইফাইবন তখন বললেন আমাকে তুমি চেন না আমি হচ্ছি আল্লাহ রসুলের সাহাবি আবু হদাইফা আমরা হচ্ছি নবীজির ছাত্র নবীজি আমাদের সামনে ইমামতি করেছেন আর নবীজিকে দেখে দেখে আমরা নামাজ আদায় শিখেছি নামাজ আমরা শিখেছি আল্লাহর কসম করে বলছি আজ তুমি যেভাবে নামাজ আদায় করলে রকম করে যদি তুমি চল্লিশ বছর ধরে নামাজ আদায় করে থাকো আল্লাহর কসম নবীজি যেভাবে নামাজ শিখিয়েছেন সেইভাবে তোমার নামাজ আদায় হয় না এটা নবীজির নামাজের নামাজের মতো না আল্লাহর নবী বলেছেন সল্লু কেমারো তুমু নেই কামা যেভাবে আমি নামাজ আদায় করেছি সেভাবেই তোমরা নামাজ আদায় করো যেন তেনভাবে নামাজ আদায় করলে চলবে না বুখারি এবং মুসলিম শরীফে হাদিস এসেছে সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন হাদিস বর্ণনা করেছেন নবীজি একবার সাহাবীদের সামনে বললেন আমার সাহাবীরা শোনো পূর্বেকার উম্মতের কোন এক লোক এক টানা ষাট বছর নামাজ আদায় করেছে কয় বছর আল্লাহর নবী বললেন ইন্নাল রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানাতম ওয়া মা তুকবালু লাহু আল্লাহর নবী বললেন এক লোক 1টা 60 বছর নামাজ দায় করেছে কিন্তু আল্লাহ তার এক রাকাত নামাজও কবুল করলেন না ভালো করে শুনেন কথা বুঝার 60 বছর সাহাবীরা বললেন আগো আল্লাহর নবী কি কারণে তার 60 বছরের নামাজের এক রাকাত নামাজও আল্লাহ কবুল করলেন না আল্লাহর নবী তখন বললেন লা আল্লাহু ইউতিমমুর রুকু ওয়া লা ইউতিমমাস এই লোকটা হয় ঠিকমতো রুকু করত কিন্তু ঠিকমতো সাজদা দিত না আবার এই লোকটার নামাজের ভেতরে কোনো খুশু ছিল না তাহলে নামাজ শুধু আদায় করলে চলবে না যেভাবে নামাজটা আদায় করা দরকার ওইভাবে যদি আপনি নামাজ আদায় না করেন এই নামাজ আপনার দুনিয়া খেরাতে কোনো ফায়দা দিবে তাহলে নামাজের নামাজ নামাজিকে অন্যায় অপকর্ম থেকেই না ফেরানোর কারণ এক নাম্বার কারণ আমরা জানলাম যে মুসল্লি এখনো সঠিকভাবে নামাজি আদায় করছে না তাহলে সম্মানিত ভাইয়েরা আমাদের সকলের উচিত আগে সুন্দর করে বিশুদ্ধভাবে নামাজটা শেখা আমরা অনেকেই আছি এখন আমরা নামাজে যে দাঁড়ায় কেমনে এইটাও জানে না ঠ্যাং ঠুং যে কোনো দুকি দিয়ে দাঁড়ায়া যায় এরকম আছে না নাই শুদ্ধ করে তেলা আওয়াজ জানে না তাকবির বাধার পরে কি পড়তে হয় জানে না রুকুতে সাজদাতে কি পড়তে হয় অনেকে জানে না অনেক যুবকদেরকে আমরা যখন ডাকি এই নামাজে আসো কয় কি জানেন কয় নামাজ পারি না এরকম আছে না তো তুমি পারো না তো কখন শিখবা তুমি এটার জন্য তো মা বাবাও এক নাম্বার দেয় আল্লাহর নবী বলেছেন মুরু আউলা আদাকুমীর সলাতি হকুম হবে না সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় সাত বছর বয়স হলেই তাকে নামাজের আদেশ দাও সাত বছর বয়স থেকে কলিজার টুকরা সন্তানগুলোকে নামাজি বানাও আর যখন দশ বছর হয়ে যায় নামাজ না করলে প্রয়োজনে শাসন করো এখন দেখা যায় আমাদের ছেলেরা আমাদের মেয়েরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে না গেলে শাসন করি কিন্তু নামাজে না গেলে শাসন করে না এমন মা বলেন তো সমাজে নাই। তো কারণ তার মা বাপ জীবনে করে রুষ্টা খাইয়া ফসমেদি ফোরছে না হে তার ফুয়া ফুর তুই বানাই তো গিলাম মাঝে মাঝে কিন্তু সিলটি হইল বেজারই বানি আপনারা নিজেও উষ্টা খাইয়া পরে না একবার ভুয়া ফুর তো নামাজই বানায় বুকেছেন আপনারা মাঝে মাঝে কিছু যুবক আপনার কাছে আয়ন ধরেননি হুজুর আব্বু মারা গেছেন জানাজান আমি কিতা কিচ্ছা শোনাই রাম না গিতা এরা হইতা পারবা হুজুর ঠিকই ছিল মাঝে মাঝে ইলা ক্লায়েন্ট আপনার কাছে আইননি আহ এখন মা তো গেলে মানুষের ধরেন হুজুর আমার ফুয়াফুরিতে কথা মনে না তুরা একটু মা বাপর খেদমতোর ওয়াজ করিলওকা তো আমি হই যে মা বাপর খেদমতোর বহুত ওয়াজ হয়েছে সন্তানের হক কিলা আদায় ও ওয়াজ এখন বেশি বেশি ওয়া দরকার কারণ গাছ না লাগাইয়া ফলর আশা করা যেমন বুকামি ঠিক তেমনি সন্তানের হক আদায় না করিয়া এই সন্তানের গেছ নাকি খেদমতর আশা করাও কিন্তু বুকামি সন্তানগুলোকে নামাজ বানান এদেরকে নামাজ শেখান আপনারা এমন সন্তান রেখে যান মরার আগেই যেন আপনি দেখেন যে আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনার সামনে নামাজ আদায় করছে এটা দেখলে আপনার কলেজা ঠান্ডা হয়ে যাবে এমন সন্তান বানিয়ে যান নামাজিকে নামাজ অন্যায় অপকর্ম থেকে না ফেরানোর প্রধান কারণ এই নামাজি ঠিক দিতে হবে আপনি যদি অন্যায় অপকর্ম থেকে নামাজের মাধ্যমে বাঁচতে চান সর্বপ্রথম বিশুদ্ধ করে নামাজ শিখুন আলেমদের কাছে যান তাদের কাছে গিয়ে নামাজ শিখুন কিছু বই কিনুন আপনারা অনেক বই এখন বাজারে আছে অথেন্টিক অনেক বই আছে নাসির উদ্দিন আলবান এ খুব সুন্দর একটা বই আছে নামাজ এ এছাড়াও আরো অনেক ভালো ভালো বই আছে না অথবা প্রয়োজনে একজন ইমাম সাহেবের কাছে যান একজন আলেমের কাছে যান গিয়ে বললেন হুজুর আমাকে নামাজটা শিখিয়ে দেন নামাজ আপনি শিখুন কিভাবে নামাজটা আদায় করতে হয় শিখুন তারপরে আদায় করুন তখন এই নামাজ থেকে ফায়দা পাওয়া যাবে ইনশা নাম্বার টু নামাজিকে নামাজ অন্যায় অপকর্ম থেকে না ফেরানোর দুই নাম্বার কারণ হল নামাজি নামাজ আদায় করছে ঠিক কিন্তু নামাজ চাষে খুসু এর সাথে আদায় করছে না বিশুদ্ধ তেলাওয়াতও জানে শুদ্ধ করে সব ঠিকঠাক মতো পড়ছে কিন্তু নামাজে খুশুও নাই খুশু হচ্ছে সমস্ত ইবাদতের প্রাণ খুশু ছাড়া কোনো আবাদতি। কোনো আবাদতের মধ্যেই একনিষ্ঠতা আসে না আর নামাজের ক্ষেত্রে তো খুশু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে খুশো মানে কি বুঝতেছে না হুসো ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভীত হওয়া বিনয়ী হওয়া অবনত হওয়া কারো সামনে ঝুঁকে পড়া যদি সহজ বাংলায় বলি কারো ভীতি প্রতাপ বা শ্রেষ্ঠত্বের বয়ে নিজেকে অবনমিত করে দেওয়ার নাম হচ্ছে খুস খুসু এটি দুটি অবস্থার সাথে সম্পর্কিত একটা হচ্ছে দিলের খুসো আরেকটা হচ্ছে বাহ্যিক খুশু দিলের খুসুটা হচ্ছে আসল দিলে যদি আল্লাহর ভয় থাকে এটা বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গ তখন অটোমেটিক্যালি আল্লাহর ভয়ে ঢিলা হয়ে যাবে মনে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কিন্তু বাহ্যিকভাবে সেটা প্রকাশ পাবে না এই জন্য দিলের খুশুটাই হচ্ছে আসল দেখবেন এখন অনেক নামাজি আছে মসজিদগুলোতে ঢুকলে ডানে একবার তাকায় বামে একবার তাকায় এরকম কিছু নামাজি আছে কিনা বলেন আমি একবার এক মসজিদে ঢুকেছিলাম নামাজ আদায়ের জন্য নামাজ তখন শুরু হয়ে গেছে তো আমি কি এক মুসল্লির পাশে যখন দাঁড়ালাম সে আমার দিকে এমনি তাকায় আমি বুঝলাম এই মুসল্লির নামাজে হসেও না এ নামাজ বুঝেও না আমি মাথা ধরলাম ধরে বললাম এই দিকে না আমার দিকে না এই দিকে তাকান এরকম আছে কিনা বলেন কিছু মুসল্লি আছে নামাজ আদায় করে মসজিদে আসে বের হওয়ার সময় বলে দুস্ত দেখছ এই মসজিদে এতগুলা ফ্যান রে ভাই একশো তিনটা ফ্যান ওই দোস্ত যে গায়ে দোস্ত এতগুলা ফ্যান তুই গুনলে লেখেম কয় নামাজ এত হুজুর তেলাওয়াত করতেছেন এত লম্বা তেলাওয়াত ভাবলাম আমি আর কি করবো ফ্যানই গুণি কয়টা আছে এরকম আছে কিনা বলেন লাইট কয়টা ওইটা গুণে আবার কিছু কিছু মুসল্লি তো এমন সাংঘাতিক হুজুর যদি একটু লম্বা তালাওয়াত করে সে পেছন থেকে রেড সিগনাল এরকম এগুলো হচ্ছে নামাজের হুসুর এর বিপরীত কাজ কিরকম আরো আছে কিছু মুসল্লি আসা দেখবেন নামাজে দাঁড়াইয়া বারবার দাড়ি খিলাল করে আছে না আল্লাহর নবী একদিন দেখলেন এক লোক নামাজে দাঁড়িয়ে তার দালি খেলাল করছে আল্লাহ নবী তখন বললেন লৌ হাসলারি হাহু এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না কিছু মুসল্লি আছে নামাজে দাঁড়াইয়া ষাটের বুতাম লাগায় হাতের বুতাম লাগায় অজুজে করে আসছে হাতাটা নামায় নাই নামাজে দাঁড়াইয়া এরকম করে না এরকম করছে এরকম আছে কি না বলেন মানায় বলতেছি আমি এরকম আছে নামাজে দাঁড়াইয়া বুতাম লাগায় আবার সাজদায় গিয়া রুকুই গিয়া পেছন দিকেও তাকায় কয় লাইন হয়েছে দেখি মুসল্লি মানে সালাম আদায় সালাম ফেরানোর উপরে সে ভাগতে পারবে কিনা কিছু মুসল্লি কিন্তু আছে যে কোনো মতে মসজিদ থেকে বেরোইতে জন্য তার যান বাঁচে পানির মাছ দেখবে মাছ মারাই গেলে যে হাতে ওইটাতে কি থাকে ওইটা কি বলে হলই ঠিক হয়েছেন আপনি একবারে খাটিছিল টিউ খাইলে হলই বুঝুদ্ধ হলই তো মাছ দেখবা হলই তইলে মাছে কিতা করে সাইটটা সাইটটি করে মানে লাফালফি করে পানির মাছ হুকনাত বা হলই তুটাইলে হেজলা ছটফট ছটফট করে মুনাফি গুন মসজিদ আমাইলে ওলা ছটফট ছটফট করে কত মিলে বাড়াইতো হে মসজিদ থেকে আর ফানির মাস ফানির থাকলে হেজলা নিরাপদ মুমিন যতক্ষণ মসজিদও থাকে ততক্ষণ তার খৈজাও ঠান্ডা থাকে কিছু মানুষ আপনারা দেখবা মসজিদও গিয়া ইতা কুকরি দেখবা খালি ইমাম সব লাগে হায় রে মসজিদ সভাপতি সেক্রেটারি বুঝা মাত্র কয়েক ইমা গজন দাসি যে লাম্বা নমাজ দেবো শোনা ফোরাই আদি কি লাইমা কুসি আর অনুকা মসজিদের সামনে যদি তোরা একটু বৈঠক কেন থাকে ইকান হয়ে যাবো ইমাম সাহেবরে লই একবারে গিবতর কারখানার জায়গা দেখছনি ভাই ইমাম বেটা কিতা করেন তে লাম্বা ফরে একজন কেরাত আজকে আর মসজিদ ওর মুসল্লি হলে আয় রে আয় ইমাম সাহেবরে নিয়া যত কুকরি তারা করে সমাজ ওর সুট দেখাইতে যদি অত কুকরি করতো সমাজ বহুত ভালো হয়ে গেল এটা কুকরি কিতা আপনারা এলাকাতে আছে না কিতা আছে 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 হ্যাঁ আইরা ইমাম সাহেব হল দুশ ধরার লাগি এত ভাগল মানুষ সমাজে এত চুরি ডাকাতি অন্যায় অপকর্ম চলে ইতা লয় কোনো মাথামতে নাই ঠিক থামর হাম করুন এই যে নামাজ উবাইয়া সিগন্যাল মারা এগুলা নামাজের খুশি হয় না বরং খুশুর বিপরীত তাজ অনেকে আছে গোরিট টাইম ব্যয়ায় এরপর ওই যে কিতাব দেখানা নাই ফার্স্ট ওয়াক্ত নামাজর সময়সূচি অবায় লাইট জ্বালাই দেখানা অনেক মসজিদ এর লাগে মাঝে মাঝে এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি সেও রাগ করবে না যে মসজিদ বেশি এই ঝাঁক জমো আর অসুবিধা মুসল্লি হলো নামাজ তো ইয়া সবাই যাই মনোযোগ বাদে ঠিক নেই অনেকে আছে কার্পেট বাই চায় বাড়াই আকুস্ত দেশত যে সুন্দর নকশা তার মসজিদর কার্পেট এই যে নামাজও আপনি দাঁড়াইয়া অন্যদিকে যখন মনোযোগ দেয় তখন বুঝবো আপনার নামাজটা খুশুবের সাথে আদায় হন না কিপ ইন ইউর মাইন্ড ফেয়ারলেস সালাদ হ্যাজ নো ভ্যালু ফেয়ারলেস সালাদ হ্যাজ নো ভ্যালু খুশুবিহীন সালাতের কোন দাম আল্লাহর কাছে এই জন্য রব্বুল আলামিন কোরান উলকারিমের তেইশ নম্বর সোরা সোরতুল মুখ শুরুতে বললেন পদ আফলাফলম মিনুন মমফি সলা তীম ঘশিয় সাকসেসফুল ইন্ডিড এট দ্য বিলিভার্স দোষ হংবেল দামselves ইন দে প্রেয়ার সফল হয়েছে তারা নামাজে খুশু বিনয় অবলম্বন করেছে যারা খুশুবিহীন সালাতের কোন দাম আল্লাহর কাছে নাই আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি একটি ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন আজ আমাদের মসজিদ চিত্র দেখলে মনে হয় যেন নবীজি যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন হচ্ছে আর আমরাও জানো কিয়ামতের একেবারে কাঁচা কাঁচা চলে এসেছি নবীজি বলেছেন আউয়ালু সেই ইউর্ফাউ মিন হাদিল উম্মতি আল খুশু সর্ববতম আমার উম্মতের মধ্য থেকে নামাজের খুশুভের বিষয়টি উঠে যাবে আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় এমন সময় আসবে মসজিদগুলোতে ঢকলে দেখা যাবে মসজিদগুলো বড় ছাট জমকপূর্ণ মসজিদগুলোতে ঢুকলে দেখা যাবে মসজিদগুলোতে অনেক মুসল্লি আছে হাতালা ফিহা খাশিহা মসজিদে মুসল্লি ঠিকই থাকবে কিন্তু হুসুমের সাথে নামাজ আদায়কারী মুসল্লির সংখ্যা বড় কমে যাবে এখন যেন সেই সময়টাই চলে এসেছে নামাজি আছে হুসুবিহীন নামাজীর অভাব নাই খুশুবিহীন নামাজই অনেক নামাজে ঢুকলে যত কাশি শোনা যায় রে বাবা অন্য জায়গায় এখন আমার দেখি কাশি বেড়ে গেল বুঝলাম না কাশির কথা বল দেখা দেখি কাশি নাকি এই যে নামাজে যখন আমরা এই কাজগুলো করি তখন নামাজের খুশু আর ঠিক থাকে না এখন নামাজের নামাজে খুশু না থাকার কারণ কারণটা কি নামাজে কেন খুশু থাকে না নামাজে হোসো না থাকার কারণ হচ্ছে দুইটা হোসো মানে কি আপনারা বুঝেছেন আবারও বলি হোসু মানে হইল আল্লাহ রে ডোরাইয়া নামাজর দিকে মনোযোগী থাকে বেশ কিছু নামাজই আছে নামাজ আদায় করে ঠিকই কিন্তু দেখা যায় নামাজে মনোযোগ থাকে না অনেক সময় নামাজ থা ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ চলে যায় এই রকম আছে না নাই ঘটনা একটা মনে পড়েছে আমি কি বলবো হইতাম নেই এসার নমাজ চলবে বাজারের মসজিদ খালি ব্যবসায়ী কারণ ইমাম সাহেব ইমাম সাহেব নিজেরও সন্দেহ লাগে গেছে সালাম কইলা ও মুসল্লি সাহেব কিতা খবর নামাজ আই সাইড রেখাতাম না ফার্স্ট রেখাতাম কোনটা বুঝলাম না আমি তিন সাইড না ফার্স্ট কিতা খোক আপনারা কেউ কোনটা মতে না একজনে উপায় হয় হুজুর কেউর সাইড রেখাত আর ফার্স্ট রেখাত আজ আপনার তিন টাকা হয় তুমি কিলা বুঝলাই তিন টাক কয় নৌকা ই বাজারও আমার সাইটটা দোকান আছে এসার নমাজ আইয়া আল্লেও আমি চিন্তা করি আমার সময় তো আমার খামো লাগাইবার দরকার জমাতে নমাজ পড়া মাথে না অকলতা ফররা আমি কিতা করতাম আমি প্রত্যেক রাখা তো আমার এক একটা দোকানের হিসাব আমি শেষ করি তো ডেইলি আমি সাইটটা দুই হিসাব শেষ করতাম পারি আমার কোনো অসুবিধা হয় না আজ দেখলাম তিনটা শেষ করছি আরও একটা বাকি আছে তার এখন নমাজও আরও এক রেখা বাকি ইলা আছে দেখো কাছে আল্লাহ নবী বলেছেন বান্দা নামাজে দাঁড়ানোর পর যতক্ষণ তার কনসেন্ট্রেশন যতক্ষণ তার মনোযোগ নামাজের ভেতরে থাকে আল্লাহ তালাও ওই বান্দার দিকে রহমতের নজরে তাকাতে থাকেন আর বান্দার কনসেন্ট্রেশন বান্দার মনোযোগ দেখো বান্দার মনোযোগ যখন নামাজের বাহিরে চলে যায় আল্লাহ তখন ওই বান্দা থেকে তার রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেন এই জন্য নামাজে যখন আপনি থাকবেন মনোযোগ কনসেন্ট্রেশন যেন নামাজের দিকে থাকে আজ আমাদের নামাজগুলো এমন হয়ে গেল কেন কেউ ডানে থাকায় কেউ ডানে থাকায় বামে থাকায় কেউ শাটের কলার ঠিক করে কেউ বুতাম লাগায় কেউ কাশি মারে কেউ ফ্যান গুনে লাইট গুনে কেউ নকশা দেখে নামাজে মনোযোগ নাই কেন আমি চিন্তা করে দেখলাম এর কারণ হলো দুইটা কয়টা কারণ দুইটা এক নাম্বার নামাজ আমরা বুঝি না নামাজ আমরা বুঝি না বুঝিনা বলেই দুই নাম্বার নামাজে কোনো মনোযোগ থাকে না কয়জন মুসল্লি আছে যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে ও বুঝের মতো তারা নামাজ আদায় করে ইমাম সাহেব নামাজে কি পড়ে কিছুই বুঝে না আবার একা একা যখন নামাজ আদায় করে তুতা পাখির মতো সব কিছু পড়ে কিন্তু নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি পড়ল কিছুই সে বুঝলো না এই জন্য তার নামাজের ভেতরে কোনো মনোযোগ থাকে না ফরমালিটি মেনটেন করে সে নামাজ আদায় করে যদি সে নামাজে কি পড়ছে বুঝতো আল্লাহর কসম করে বলছি একটা সেকেন্ড একটা সেকেন্ডের জন্য মনোযোগ অন্য দিকে যেত না হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কাসসাম তু সালাতু বাইনি ওয়া বাইনা আব্দিন ইসফাইন আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন নামাজকে আমি আল্লাহ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি নামাজের এক ভাগ হলো আমার জন্য আর আরও বাকি অর্ধেক হলো আমার বান্দার জন্য সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দা স্লেভ নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা সুবহান আল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা যখন নামাজে দাঁড়ায় রব তখন সরাসরি বান্দার সাথে কথা বলেন এটা যদি বান্দা বুঝত তাহলে বান্দার মনোযোগ কখনো অন্য দিকে যেত না একটা উদাহরণ আপনাকে দেই বলেন তো আমেরিকার প্রেসিডেন্ট অথবা বাংলাদেশের প্রেসিডেন্ট যদি আপনার সাথে কথা বলে দেখা করে একটা মুহূর্তের জন্য কি মনোযোগ তখন অন্য দিকে যাবে নাকি খুশি ঠেলায় তখন আনন্দের চোটে আপনি কথা বলতে থাকবেন এই ফিলিংসটা যদি আপনার হৃদয়ে আসত আমি নামাজ দাঁড়িয়েছি বিশ্ব জাহানের প্রতিপালক আমার রব আমার সামনে আমার সামনে আমি তার সাথে কথা বলছি এই ফিলিংসটা যদি আপনার হৃদয়ে আসতো কখনোই আপনার মনোযোগ দিকে যাওয়ার কথা ছিল না এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ তালা বলেছেন নামাজকে আমি আল্লাহ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি এক ভাগ হলো হলো বান্দার আল্লাহ তালা বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি আমার বান্দার সাথে কেমনে কথা বলি শোনো বলেন তো দেখে নামাজে দাঁড়িয়ে প্রথমেই যে সূরাটা আমরা তেলাবাদ করি ওই সূরাটার নাম কি সুরতুল ফাতিহার তেলাবাদ যখন শুরু হয়ে যায় রাব্বুল আলামিন তখনই আপনার সঙ্গে কথা বলা শুরু করে দেয় আপনি বুঝেন না বলে আপনার মনোযোগ অন্য দিকে চলে যায় আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখন নামাজ দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন নামাজ দাঁড়িয়ে প্রথম আয়াতটা তেলাওয়াত করলো প্রথম আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমুহের প্রতিপালক এই যে নামাজে প্রথম আয়াৎ সুরাতুল ফাতেঙ্গার প্রথম আয়াতটা আওয়াত করে আমরা সমস্ত প্রশংসা করলাম কার আল্লাহ আপনি তো আয়াতটা পড়লেন আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দেন আমি দানিয়া আব্দীপ আমার গুলাম নামাজে দাঁড়িয়ে আমার গুলামটা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা আদায় করলো দুই নম্বর আয়াত যখন আপনি তেলাবাদ করেন আর রহমান রহিম ভগবাল্লা আপনি হচ্ছেন রহমান আপনি হচ্ছেন রহিম বলেন তো দেখি এবার দ্বিতীয় আয়াতে আমরা গুণগান করলাম কার আল্লাহ তালা জবাব দেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে এবার আমার গুণ বর্ণনা করলো। তিন নম্বর আয়াত যখন আমরা তেলাবাদ করি মারি কি অমিদ্দিন এবার আমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম কার আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন ওগো আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক আমার আল্লাহ চুপ থাকেন না সঙ্গে সঙ্গে জবাব দেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো এইভাবে আপনি যখন নামাজ শুরু করেন নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন আপনি যদি এটা বুঝতে পারতেন আল্লাহর কসম করে বলছি নামাজে কনসেন্ট্রেশন মনোযোগ কখনো আপনার দিকে যেত না আপনি তো নামাজ বুঝেন না যদি আপনি বুঝতেন নামাজ এই মনোযোগ নষ্ট হতো না সবাই নামাজে মনোযোগী হতে চাইতো কারা কারা চান না হাত তুলেন দেখি মনোযোগ আছে আপনাদের সবাই নামাজে মনোযোগ বড়াইতে চান টিপস দিয়ে যাই এক যখন নাম্বার দাঁড়াবেন হৃদয়ের ভেতরে মনের ভেতরে এই ফিলিংস নিয়ে আসবেন আজকের এই নামাজটা এখনকার এই নামাজটাই হলো আমার জীবনের শেষ নামাজ কোনো দিন হয়তো আর আমি যাই নামাজে দাঁড়ানোর সুযোগ পাবো না কারণ আমরা সবাই দেখেন এখন পৃথিবীটা তথ্য প্রযুক্তির কল্যাণে বিজ্ঞানের কল্যাণে গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে ঘরে বসে কিন্তু এখন আপনার হাতে মোবাইল থাকলে ইন্টারনেট থাকলে সারা দুনিয়ার খবর নেওয়া এখন সহজ না কঠিন এখন তথ্য প্রযুক্তির কল্যাণে ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে কেউ জানেন আপনারা চোখের পলকে কিন্তু আপনি লাশ হয়ে যেতে পারেন তাই না চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে অনন্ত তোমারই নাম মসজিদের মাইকে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়রা তুমি যে রঙে নে তোমার বয়ে থাকতো মানুষ ছিল ভাবনি ভাবনী হাওয়ায়রা তুমি যে রঙিন ঘরি সুতুই টান দিলে মালিক সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে নাই রে বারি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে বারি নাই রে বারি নাই রে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতায় কেটেছে জনম কত অংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় সরিকে হবে তোমার প্রতিবেশী সজনেরা নিয়ে যাবে জনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি থাকবে বাড়িওয়ালা কোন বাড়িওয়ালা দুনিয়ায় আছে মানুষ জিজ্ঞেস করে ভাই বাড়ি কোথায় কয় ওই যে তিনতলা বাসিরপুরের কবরস্থানের সাড়ে তিন হাত কবরের মাটি হচ্ছে আপনার আসল বাড়ি নামাজে মনোযোগী হওয়ার কথা বলছিলাম বলছিলাম চারটা টিপস দিচ্ছি দেখবেন নামাজে মনোযোগ বাড়বে এক নাম্বার যখন নামাজে দাঁড়াবেন ফাইনু স্ট্যান্ড ফোর দ্য সালাত কিপ ইন ইউর মাইন্ড ইটস ইউর ফাইনাল সালাত যখন আপনি নামাজে দাঁড়াবেন মাইন্ড সেট আপ করে ফেলবেন এটা আপনার জীবনের আল্লাহরনবি বলেছেন ইনা কুমতুফি সালাথিকা ফাসল্লি সালাত মুয়াদ্দা যখনই নামাজে দাঁড়াও এই কথা ভেবে নাও এই কথা মনে মনে ভেবে নাও এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাস বলেন এই এই ফিলিংস যদি হৃদয়ে থাকে এটা আমার জীবনের শেষ নামাজ আর কোনোদিন আমি নামাজে দাঁড়াইতে পারবো না বলেন তো ওই নামাজে মনোযোগ কম থাকবে না বেশি থাকবে এটা জাস্ট বোঝানোর জন্য বলছি একটা উদাহরণ কারণ আমরা কেউ মৃত্যুর খবর জানি না আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট বলা মনে করেন আপনি জানলেন আগামীকাল সকাল দশটায় মারা যাবেন আপনি সকাল দশটার আগে একটা ফরজ নামাজ পাবেন না নামাজটা কি সারা জীবনের নামাজ আর আজকের ফজরের নামাজটা কি একরকম হবে এটা জাস্ট উদাহরণের জন্য বলা কেউ আমরা মৃত্যুর খবর বোঝানোর জন্য বলছি আর কি যদি জানেন কাল সকাল দশটায় মারা যাচ্ছেন আজকের ফজরের নামাজ হচ্ছে জীবনের শেষ সারা জীবনের নামাজ একরকম হবে আর আজকের নামাজটা আরে বাপরে বাপ আজকের অজুটাও অন্যরকম হবে একদম ধীরে ধীরে নামাজের দাঁড়ানোটা তিলাওয়াতা রুকু সাজদা সব অন্যরকম হবে আল্লাহ নবী বলেছেন নামাজে মনোযোগ থাকার জন্য প্রথমেই এই কাজটা করে নিবা যখনই যে ওয়াক্তের নামাজে দাঁড়াবা হৃদয়ে এই ফিলিংস রাখবা এটা জীবনের শেষ নামাজ কোনোদিন আর নামাজাদের সুযোগ হয়তো নাও পেতে পারি এই ফিলিংস যদি অন্তরে থাকে নামাজে মনোযোগ থাকবে ইনশা নাম্বার টু দুই নাম্বার যখন নামাজে দাঁড়াবেন হৃদয়ের মধ্যে এই ফিলিংস জাগ্রত করবেন আল্লাহ আর আমার মধ্যে এখন আর কোনো পর্দা নাই আমি যা বলছি যা করছি সব দেখছেন কে সব শুনছেন কে আল্লাহ আল্লাহর নবী বলেছেন আনতাবুদাল্লাহ כאন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু فانه ইয়ারাকা এমন ভাবে আল্লাহর গোলামি আমি কর যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও স্মরণ দেখো তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছেন কিনা এই কথা যদি দিলের ভিতর থাকে এই কথা যদি আপনার দিলের ভিতর থাকে যে আল্লাহ আমার দেখরা তাইলে নামাজ আর মনোযোগ অন্যদিকে যাইবোনি মাদে খাওয়ানি মারব না হিসাব নিকাশ করবে না যে না করোনা ইসলাম হিসাব নিকাশ করব নি ফ্যান করব তখন বাপরে বাপুর তো করা যাইতো না দেখা রাখে দুই নাম্বার টিপস এই হৃদয়ে জাগ্রত রাখা আমার আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই নাম্বার থ্রি তিন নাম্বার রুকু সাজদা এবং তাদিল আর কান যথাযথভাবে ধীরস্থিরভাবে সম্পন্ন করা

কিলা খায় কুদি টুকুর টুকুর কুদা কুদি খায় দেখছেন আপনারা আমি আসলে সিলেট না থাকতে থাকতে তোরা ভাষা বাসা ফাউরিল চি বুঝছেন এর বাদেও বালা ফারি আলহামদুলিল্লাহ বহুত থাকি বালা ফারি তো কুদি দিলে দেখবা মুরগে জেলা কুদি টুক 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 করি খায় মসজিদ আমারে দেখবা কিছু মসজিদ টুক 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 করি হে দ্রুত রুকুমারি দিলে সস্তা মারি রাজনীরা আরে বাপরে বাপ কিছু মুসল্লি সময় নাই না নেই কিছু মুসল্লির রুকু আর সেজদা দেখলে লাগে হে নামাজ পড়েন না হে ফিজিক্যাল এক্সারসাইজ করে ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম করে রাখে আল্লাহ হক পার দ্রুত মারের খুব ভালো সুমান আজিম ভরে আল্লাহ ভালো আমরা একবার ফটতে ফটতে হে উঠি আসে হ্যাঁ আমরা এক রেঘাত পড়তে ফটতে দেখা যায় সাইড রেঘাত মারিচ্ছি

সাজদা তাদিল আরকান এগুলো দৃঢ়স্থিরভাবে সম্পন্ন করা লাগবে আস্তে আস্তে সুন্দর করে যথাযথভাবে রুকু দিবেন সাজদা দিবেন আল্লাহর নবী বললেন আসমা উন্নাসি সারিকো আল্লাযী ইসরিকু মিন সালাতিহি আল্লাযী ইসরিকু মিন সালাতিহি আল্লাহর নবী বললেন সব চাইতে নিকৃষ্ট চোর হল যে নামাজের মধ্যে চুরি করে আল্লাহ নবী বললেন সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে এই কথা শুনে নামাজের ভেতরে নামাজ আবার চুরি করে কেমনে আল্লাহ নবী বললেন কিছু নামাজই আছে দেখবা নামাজে ঠিক মতো রুকু আদায় করে না ঠিক মতো সাজদা দেয় না তা দিলে আর কান ঠিক মতো আদায় করে না এরা হচ্ছে নামাজ চোর এরা কিছু এই জন্য আমার বাবারা আমার ভাইরা মা বোন শহ যারা শুনছেন সবাইকে বলছি নামাজ যখন দাঁড়াবেন রুকু সাজদা ধীরস্থিরভাবে সম্পন্ন করবেন তাড়াহুড়া করবেন না যখন রুকুতে যাবেন রুকুর তাসবি এটা সুন্দরভাবে আপনি আদায় করেন আস্তে আস্তে বলেন সুবহান আরব মিয়া লাজিম সুবহান আরব মিয়া লাজিম সুবহান আরব মিয়া লাজিম এই যে রুকুতে যাওয়ার পরে আমরা তাসবিজ জপলাম কার আরেকটা জুড়ে বলেন তাসবিজ অপলাম কার রুকু থেকে আমরা ওঠার সময় যা বলি তা হলো হামিদা অর্থ যদি বুঝতেন তাহলে নামাজে আপনি মজা পেতেন এই যে রুকুতে গিয়ে আপনি আল্লাহর তসবি জোপলেন সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ালেন অর্থ হলো বান্দা এটা আল্লাহ এটা বান্দার মুখ দিয়ে বলাচ্ছেন বান্দারে তুই যে এতক্ষণ রুকুতে আমার তসবি জপলি তোর রব সেটা শুনতে পেয়েছেন আবার রুকু থেকে দাঁড়ানোর পরে আমরা আবারও আল্লাহর প্রশংসা করি আব্দা বলে রব্বানা আলাকাল নবীজির পেছনে সাহাবীরা নামাজ আদায় করছেন একজন সাহাবী রব্বানা আলাকাল হামদের পরে আরো কিছু বৃদ্ধি করে পড়লেন তিনি বললেন রব্বানা আলাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে পড়লেন আল্লাহর নবী সালাম ফেরালেন সালাম ফেরালেন নামাজ শেষ করে তিনি বললেন আমার সাহাবিরা আজকে নামাজের ভেতরে নামাজের মধ্যে অতিরিক্ত তেলাওয়াত কিছু বাড়িয়ে কেউ পড়েছ সে কে দাঁড়িয়ে যাও ওই ভয় পেয়ে গেলেন আমি তো মনে মনে চুপি চুপি পড়লাম আল্লাহ এটা কেমনে পেলেন তিনি মনে মনে চিন্তা করলেন মনে মনে পড়ার পরেও যেহেতু নবীজি টের পেয়েছেন না দাঁড়ায় নবীজি কিন্তু আমার নামও ঘোষণা করে ফেলতে পারেন ভয়ে ভয়ে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আল্লাহর নবী আমি অতিরিক্ত কিছু শব্দ তেলাবাদ করেছি কিন্তু প্রশ্ন হল আমি তো মনে মনে পড়লাম আপনি সেটা কেমনে জানলেন নবীজি তখন বললেন আমি হচ্ছি নবী তুমি আমার উম্মত আমি যা জানি তুমি তো তা জানো না আমার সাহাবি ভয় পেও না তুমি কি জানো না কি নামাজে যখন তুমি রব্বানা আলাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয় আল্লাহর জন প্রতিযোগিতা করছে তারা কে তোমার আমল নামায় কত বেশি নেকি এই জন্য এই আমলটাও আমরা পাললে করার দরকার আছে না নাই তাহলে একটু শিখে নেন বলেন রব্বানা লাকাল হাম সবাই তো বলছেন না সবাই বলেন পড়বেন তো করবাকি কিছু মুসল্লি আছে ইমাম হামিদা উবাইসন উবাইয়া রেস্ট না হে আগে দেখবা কিছু মুসল্লি যায় আসেনি আরে বাপরে সেইখান খুব ভালো পড়তো হে খালি অপেক্ষা খুব হুজুরে সালাম বির হে বাগত আসেনা অত তারা ঘোরা থাকলে আপনি মসজিদ কেন আপনার আল্লাহ আল্লাহ ঠেকেিয়ে না নাকি আপনি শেষদা দিলেও গিতা না দিলেও আল্লাহর গিতা হইব দিলে আপনার নাম না দিলে আপনারও লস আল্লাহর কুদ্দাও নাই কারণেও যদি আল্লাহ সাজদা না দেয় না জফে আল্লাহর মনে খুব লস হইব আল্লাহ আল্লাহই কইরা যসবিহুলিল্লাহি মাফিল সামাওয়াতি ও মাফিল আর আপনি তাসবিহ যফলা যফু না জফলে নাই আল্লাহই কইরা আসমান সমূহ আর জমিনে যা আছে সব তাসবিহ পেকার আপনি দিলেও কিনা না দিলেও কিনা তাসবিহ অফলেও কিনা না যফলেও কিনা যফলে আপনার লাভ না যফলে আপনারও আল্লাহর কথা আছেনি নি আল্লাহর পরিচয় হলো আল্লাহুসমাদ আল্লাহ কারো পক্ষপাতী নন বরং সকলেই তার পক্ষপাতী তাহলে নামাজে মনোযোগী হওয়ার জন্য আমি চারটা টিপসের কথা বলছিলাম তিন নাম্বারটা চলতেছে বলছিলাম রুকু সাজদা আস্তে আস্তে দিবেন রুকু তো গেল এরপরে সাজদায় যখন কেউ কেউ যায় আরো দ্রুত কাজ করে আছে না দুই সাজদার মাঝখানের দোয়াগুলো অনেকে ঠিক মতো পড়ে না আল্লাহ ফিরলি ওয়ার হাবনি ওয়ার জুকনি কি সুন্দর সুন্দর দুয়া আমাদেরকে শেখানো হয়েছে সেখানে ঠিক মতো আস্তে আস্তে রুকু দিবেন সাজদা দিবেন মুনাফিকদের নামাজের ভেতরে কোনো হসুম থাকে না মুনাফিকগুলো কিন্তু বড় খারাপ মুনাফিক কারা এটা আগে বুঝতে হবে কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখতাম কোন দেশে যাইতাম আমি বলবো আপনি ভারতে যান কোটি কোটি হিন্দু সেই দেশে পাবেন কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব আমি বলবো আপনি আমেরিকা ইংল্যান্ডে যান কোটি কোটি খ্রিস্টান সেখানে আছে কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখব আমি বলবো চীন এবং মিয়ানমারে যান কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে কেউ যদি বলে হুজুর আমি ইহুদ দেখব আমি বলবো ইসরায়েলে যান কেউ যদি এখন প্রশ্ন করে বসে হুজুর আমি মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম বলেন তো মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে নাকি উত্তর হলো যেইখানে মুসলমান আছে সেইখানে মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকিয়ে আছে মসজিদের ভেতরে মুনাফিক থাকে ওয়াজের প্যান্ডেলের নিচেও কিন্তু মুনাফিক থাকে এই যে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির দেখবেন ড্রেস আছে ড্রেস দেখলে বোঝা যায় এটা ওই স্কুলের ছাত্র কিন্তু মুনাফিকের কি আলাদা কোনো ড্রেস আছে নাকি কপালে বা পিঠের মধ্যে আলাদা কোনো সাইনবোর্ড আছে নাকি মোনাফিক গুলো দেখবেন দাঁড়িয়েও রাখে টুপিও লাগায় পাঞ্জাবি পরে সুযোগ পাইলে জুব্বাও পরে এই রকম মুসলমানের বেশ ধরে সুযোগ পাইলে তারা আবার ইসলামকে জবাই করে মুনাফিকের বেশ কিন্তু স্বভাব আল্লাহ কোরআনে বলেছেন তার মধ্যে তার একটি স্বভাব হলো الله تعالى قرآن الكريم شان نمبر سورة سورة النساء شو شب نمبر آيات آيات تر مدد وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا قُسَالَا يُرَاؤُونَ النَّاسَ وَلَا يذكرون اللَّهَ إِلَّا অলিলা কথাটা কার আল্লাহ বলছেন মুনাফিকের যতগুলো স্বভাব রয়েছে তার মধ্যে একটি স্বভাব হলো এরা যখন নামাজে দাঁড়ায় নামাজে তারা অলসভাবে নামাজে দাঁড়ায় এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় মানুষকে দেখাবার জন্য তারা নামাজ আদায় করে মানুষ দেখানো কাজ এখন আমাদের মধ্যে কম না বেশি আরে বাপ বাপ ইলেকশনের টাইম আসলে আমি দেখছি নামাজি পারে ঠিক দাদা মাঝে কি দা ইলেকশনের টাইম আসতে নামাজি আবার দেখবেন আপনি যখন দেখবে আপনি আপনি দেখবেন মাঝে মাঝে সামাজিক অনুষ্ঠানেও নামাজি পারে দেখবেন সামাজিক অনুষ্ঠানে কোন লোক গিয়েছে কিছু মানুষ নামাজ আদায় করছে সে যদি নামাজে না দাঁড়ায় লোকজন কি বলবে অজু থাকুক আর না থাকুক গিয়া কয় আল্লাহ আকবার এইরকম আপনারা দেখছেন কিনা বলেন তাই এই যে নামাজটা আদায় করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করলো নাকি মানুষকে দেখাবার জন্য আদায় করলো এইভাবে মানুষ দেখানো অনেক কাজ আমরা করে থাকি আল্লাহ তালা বলছেন মানুষ দেখানো কাজ যারা করে মানুষ দেখানো কাজ করবে যারা মুনাফিক হলো তারা মুনাফিকের মতো নামাজ আদায় করলে চলবে না আল্লাহ নবীর পেছনে কিন্তু অনেক মুনাফিক নামাজ আদায় করতো না আর মুনাফিকের একটা খাসলত হলো মুনাফিক ঠিকমতো মতো রুকু দেয় না ঠিকমতো সাজদা দেয় না এই জন্য অনুরোধ করব রুকু সাজদায় কখনো আপনারা তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে সুন্দর করে ধীরে ধীরে রুকু সাজদা দিবেন তাহলে দেখবেন নামাজে মনোযোগ বাড়বে চার নাম্বার নামাজে মনো নামাজে মনোযোগ বাড়ানোর চার নাম্বার কৌশল হলো আল্লাহর নবী যেভাবে নামাজ আদায় করেছেন এবং আল্লাহর নবীর ছাত্র যারা ছিলেন অর্থাৎ আল্লাহর নবীর কাছ থেকে যারা সরাসরি নামাজ শিখেছে সাহাবিদের নামাজ আর মতো করে নামাজ আদায় শিখুন আমাদের নামাজ আর কোথায় সাহাবিদের নামাজ আপনি দেখুন সাহাবিদের নামাজটা কত সুন্দর ছিল সাহাবিরা এবং আমাদের পূর্বপুরুষরা কত মনোযোগী হয়ে নামাজ আদায় করতেন এবার কয়েকটা ঘটনা আপনাদের কি শোনাই সেরে খোদা সেই দিনে আলী কার্লাহ যুদ্ধের ময়দানে তিনি তীরবিদ্ধ হলেন পায়ের মধ্যে বিষাক্ত বিষাক্ত তীর ঢুকল বিষাক্ত তীরের যন্ত্রণায় তিনি ছটফট করছেন হাউ মাউ করছেন তীরটা খোলার জন্য যারাই চেষ্টা করে তখনই তিনি চিৎকার দিয়ে উঠেন এই চিত্র দেখলেন আল্লাহর নবী তখন বললেন এইরকম করে তোমরা তোমরা আলির আমার পা থেকে বিষাক্ত তীর ছুটাতে পারবা না খুলতে না যখন আমার আলি নামাজে দাঁড়াবে নামাজে সে এত মনোযোগী হয় আমার আলি নামাজে যখন দাঁড়ায় এত বেশি মনোযোগী হয় নামাজের বাইরে তার আর আর তখন মনোযোগ যায় না নামাজের বাইরে কি হয় কিছুই সে তখন বুঝতে পারে না সুতরাং তার তীর খোলার উপযুক্ত সময় হলো সে যখন নামাজ দাঁড়াবে তখন তোমরা সুন্দর করে তীর বের করতে পারবে সে তখন হাউমাউ করবে না চিৎকার করবে না সত্যি দেখা গেল সাহাবিরা আনহু নামাজে দাঁড়ানোর পরে সাহাবিরা গিয়ে ওই বিষাক্তার টেনে বের করলেন যে তীপটা টেনে বের করার চেষ্টা করলে আল্লাহর নবীর সাহাবি আলী রাজি আল্লাহ চিৎকার দিয়েছেন হাউ মাউ করেছেন ওই একই তীর নামাজে দাঁড়ানোর পরে সাহাবেরা টান দিয়ে বের করলে কিন্তু আলী রাজি আল্লাহ একবারের জন্য উহ শব্দ বলেন না সাহাবেরা নামাজের শেষে জিজ্ঞেস করেন কি ব্যাপার আলী নামাজের আগে এই তীরটা যখন আমরা খুলতে চেষ্টা করলাম চিৎকার করলে হাউমাউ করলে কিন্তু তুমি যখন নামাজে দাঁড়ালে নামাজে দাঁড়ানোর পর তোমার ওই তীরটা আমি যখন খুললাম তখন তো চিৎকার করলে না আলির বললেন নামাজে দাঁড়ানোর পরে আমি আমার রবের সঙ্গে কথা বলা শুরু করি আর রবের সঙ্গে কথা বলে এত মজা পাই দুনিয়ার কোনো চিন্তা চেতনা আমার ভেতরে কাজ করে না আপনার অবস্থা কি একটা মশাই গামরাইলো বলেন আর সালাম ফিরায় কই দেখো ইমাম জবের কোনো খাম নাই এখন কোয়েল জানাইতে পারছ না নিবা ঠিক যায় দা ইমাম সাহেব মসজিদের যাকর এটা আপনার জিলেট আছে আমার বাড়িতে তো জিলেট তুরা কইলে মুরাক কুরবানি আপনারা আমি একদিন মসজিদ হামাইছি হামাইয়া দেখি এলাকার নামwidehat মানে মানে এখন যদি কইলে তাহলে এটা তো আছে ক্যামেরা লাগাই মানুষ উনেলি হোবা দা কইবা হুজুরে ওই এলাকার বদনাম করছেন এলাকার নামবা

কিতাবর মাঝে আইসে ব্যাখ্যার মাঝে অর্থাৎ তারা জন্য এই ঘরের সিরিক থাকি পবিত্র দেখুন এবং ময়লা আবর্জনা থাকি পবিত্র দেখুন এখন ময়লা আবর্জনা থাকি পবিত্র রাখতে হইলে কিতা করা লাগে পরিষ্কার করা লাগে ফুসা ফুসি করা লাগে ইব্রাহিম নবী এত বড় ভয় হইয়া যদি তাই তানোর ভয়ানো লইয়া আল্লাহর ঘর জারি দিতে পারেন আপনি মুতাওয়াল্লি কত বড় লাটসা বইলা যে আপনি একটু জারি পারেন না মুয়াজ্জিন দুকায় ঠিক হ্যাঁ

অতরা পয় যদি ঝাড়ু দিতে পারেন আমি আপনি জারু দিলে মসজিদর লোকের সম্পর্ক বাড়ব না কমব আমার আব্বার কিচ্ছা শুনাইলাই একটা আমার আব্বা তো মারা গেছে অনেক আগে দুই হাজার বারো সাল আমি ছোটবেলার দেখছি আব্বায় প্রায় সময় ঘর ঝগড়া করতা ফুরুন লইয়া জারু লইয়া অর্থাৎ আব্বাই নিজের হাতে ঝাড়ু বানাইতা ঝাড়ু বানাইয়া নিজে নিজে গিয়া মসজিদ ঝাড়ু দিতাম মসজিদ কমিটির সভাপতি এবং আমরা আমার এলাকার গ্রাম যে মসজিদ এই মসজিদ আব্বাই সবরে নিয়েও প্রতিষ্ঠা করছে তো আব্বাই প্রত্যেকদিন ঝাড়ু দিতে আমি একবার আব্বারে ইসলাম যে আব্বা মসজিদে তো তখন তো ছোটো আসলাম আসলে আমরাও বুঝতাম না ওই যে সমাজের ওই যে কিতাব কুসংস্কারে আমরাও আবদ্ধ আসতাম ইমাম সাহেব আসুন মহাজ্জিম সাহেব তারা ঝাড়ু দিবে আপনার এখানে আব্বাই কইতা আছে ইমাম সাহাব মহাজ্জিম সাহরের বেঠা রাশি গেল জারু দেওয়ার লাগে বাবা খোঁত মানে খুব বেশি আমল এটা নাই ওই যে ডেইলি ইয়া ঝাড়ু দিলাম কেমন তুই দিন আল্লাহ দেখতাম মাল্লা তোমার ঘরে ডেইলি ঝাড়ু দিতাম ও উচিল্লা মাফ করে দাও দেখো সে কোন নিহতে কাম করে তো ই ফুরুনি কেন যদি আমরার ঘরের কোনো মহিলায় দরিলতা তা আব্বা কইতা যে ই ফুরুনো দল্লা এখানে ইকান দি আমি মসজিদ ঝাড়ু দিই ইকান যাতে ঘরের কোনো কাজে না লাগে কারণ মসজিদ পবিত্র অর্থাৎ তাই ঝাড়ুটা লইয়া যাইতা ঝাড়ু লইয়া আবার আইতা তাম গেছে রাখতা এই কিচ্ছাটা আসলে শুনাইছি আমার আব্বা নে আমল জাহির করবার লাগে নাই এটাও আসলে একটু আপনারা উৎসাহ দেওয়ার লাগে খুশি আমরা অনেকে মসজিদ জারু দেওয়ারে বা ময়লা ফালারে রে এটা আমরা মনে করি আল্লাহ আমি ছুটোই যাব এমনকি কি ও কারেন্ট গেলে কি অনেক এলাকাত গ্রাম্য এলাকাত মোমবাতি লাগে হে উঠতে দাঁড়ায় না হয় ইমাম সাহেব আপনি উঠুক উঠতে দাঁড়াও আপনি আছে

নবীওয়ালা কাম এটা ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাই আল্লাহ আল্লাহ নবী পর্যন্ত আল্লাহর নবী পর্যন্ত কাবা করে তাই রিকনস্ট্রাকশনের কাজও তাই জড়িত হয়েছে তাই তো চাইলে কইলা মানে খর খর কাম করো তুমি আমি উভয়ে দেখি ইমাম সাহ বকল যারা সত্যিকারের আলেম যারা সব ইমাম মুয়াজ্জিন এবং আলেম সাহ আপনারা তারা আপনারা আসলে হইলেও তারা করবা না হইলেও করবা কিন্তু লাট লাট ভাব নিব না আপনারাও করবা এটা আপনার অটো বুঝতে পারে না যা তোর আল্লাহ আপনার তৌফিক দান করুক মাঝে মাঝে যে ঘটনা কিছু হইলাই এই ঘটনা আপনারা হোনাত লাগে আবার বেলাইলে যান আলোচনা থাকি বিতরে দেখা লাগে হয়েছিলাম নামাজও মনোযোগ আবার কৌশল ঘটা হয়েছিলাম মনে আছে নি না খাইলিস তা দেখি পরীক্ষা হয়ে যাও এক নম্বরে কিতা কইছিলাম কইতা পারবা শেষ ইয়েস আপনিও দেখলাম খুব মন দিয়া শুনটা বাকি তা যুবক হল মাথা কয়ে ও বয়স গেছে কিনি নামাজ তারে জীবনের শেষ নামাজ মনে করা দুই নাম্বার এটা মনে করা আমার আর আল্লাহর মাঝে কোনো ফর্দা তিন নাম্বার রুকু সাজদা তা দিলে আর কান আস্তে আস্তে আর চার নাম্বার কইছে আপনার পূর্ববর্তী অহর গেছ থাকি নামাজ ও ট্রেনিং নেওয়া তারা কতটুকু মনে হয় আমার তো কিচ্ছা আরটা মনে হয়ে গেছে কইতে আপনি আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি

হ্যাঁ একটু বড়ো বাড়ি ওলা রাইট তাইট তো তানৰ গড়ো নামাজ আদায় প্রতিবেশীর গরু আগুন লাগছে আপনারা কিতা ঘৰত সেওৰ গরু আগুন লাগলে নিয়ে আরো খেলাসির ডালত না ফানি ডালয়ত ফানিডাল নেই আচ্ছা তো বালা দেখত গরু আগুন লাগছে প্রতিবেশীর গরু মানুষ চতুর্দিক থেকে আপনারা এলাকাত যদি সেও বাড়ি ডাগুন লাগে সারা গাঁৱৰ মানুষের বানান ফানি উনি ওলা সব মানুষ আহছে ফানি উনি টাইললা আগুন নিবন হয়ে গেছে মানসে মাত্রা কিতা আমরা সব আই দেখি ফানি ডালি আর লাগাকর বেটা আবু আনিফা রহমতুল্লাহ দরজার টুকা হলো তাইন হায় 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 এত মানুষ কিতা ঘটনা মানুষ করো না গিতা কিতা ঘটনা লাগা লাগাকর আগুন লাগলো আমরা কি আইয়া ফানি ডাললাম আগুন নিবাইলাম আর আপনি শুনাই রাইন কিতা হইছে আল্লাহর ফসম আগুন যে লাগছে আমি জানতাম না মানুষে কইরা ই কিতা কয় আমরা চতুর্দিক থেকে ছুটি আগুন আমরা নিমাইলাম আপনি টের ফাইলেন না কিলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন কইলা যখন আগুন লাগছে আর তোমরা আগুন নেবানোর কাজে ব্যস্ত আসলাই আমি তখন তাহার যুদ্ধর নামাজ দাঁড়াইয়া আল্লাহর ভয়ে চোখর পানি সাইরিয়া আমি যাহা আমার চকুর পানি দিই যাহার নাম আগুন নে নিবানোর কাজে ব্যস্ত আসলাম নামাজ খেলা হয়ে যাচ্ছে আর আপনারে মশাই খামড়ালে এখন তো মশাই খামারি নামাজ নামাজে নামাজির অন্যায় অপকর্ম থাকি ফেরায় না হয়ে কারণে খুঁজছিলাম বেড়া ছাড়া লাগিয়ে গেছে আঙ্গুল এক নাম্বার পয়েন্ট খুঁজছিলাম নামাজও আমরা বুল করিলাই বুল নামাজ আর দুই নাম্বার কইছে নামাজও কিতা থাকে না খুশু দেখে না টাকার কারণ হইয়া বাদে খুঁজছিলাম খুশু আনার কারণ খুঁজছিলাম আমার সাইডটা বেড়া সারা লাগিয়ে যায় মাঝে তাই সলর হস্ত বিচার মনে না নি তিন এটা বেশি গুরুত্বপূর্ণ ওটা বলা করে লাগবে অন্যায় অপকর্ম থেকে ফেরায় না এর তিন এবং সর্বশেষ কারণ হল নামাজ থেকে নামাজে কোনো শিক্ষা গ্রহণ করে না নামাজটা হলো জীবন পরিচালনার প্রশিক্ষণ জীবন কিভাবে পরিচালনা করবেন সমস্ত প্রশিক্ষণ বলেন তো নামাজের ভেতরে আছে না নাই। যায় করার ঘুষ খায় অন্যায় করে অপকর্ম করে কারণ সে নামাজ বুঝে না যদি বুঝতো অন্যায় করতো না নামাজটা নামাজ থেকে যদি শিক্ষা নেতো এমনটা করতো না এখন নামাজের এত শিক্ষা বলার তো সময় নাই দুইটা শিক্ষা আমি বলি এই দুইটা শিক্ষার ভেতরে দেখবেন প্রায় মোটামুটি সব চলে আসবে বলেন তো নামা যে একটা বই থেকে তেলাবাদ করতে হয় বইটার নাম কি মনে করেন আপনাদের এলাকায় কোনো মসজিদে কেউ ইমামতিতে দাঁড়িয়ে পড়তেছে আন আবি আপনারা বেদি হয়ে গেছেন নাকি বুহারির তেলাবাদ দিকে শুরু করছেন নামাজে একটা বই তাকে লাগে বইটার নাম কিতাব কিতাব বুঝতে এখানে বিরাট একটা শিক্ষা আছে নামাজ যেমন কোরআন ছাড়া অন্য কোনো বই ভরা যায় না ঠিক তেমনি জন্ম থাকি মৃত্যু পর্যন্ত কোরআন ছাড়া অন্য কোন কিতাবের আইন মানাও যায় না শিক্ষা বুঝছেন নেবলা এর লাগে কইসলাম নামাজ বুঝিলে জীবন বদলে জীব আপনার নামাজ বুঝতে নাই জীবন একবারে সিরিয়াতে তেনা তেনা হয়ে যাব নামাজে কোরআন ভোরা যেমন বাধ্যতামূলক ঠিক তেমনি জান্নাত যাইতে হইলে জান্নাতি জীবন লাগি কোরআনের আইন মানা একশত ভাগ বাধ্যতামূলক মানলে লাভ আপনার না মানলে লস নামাজে গিয়ে আপনি কোরআন থেকে তেলাবাদ করলেন দেখা যায় নামাজে ফাতিহা শেষ করার পরে তো কোন না কোনো সুরা তেলাবাদ করা লাগে কোন না কোনো আয়াত করা লাগে এখন দেখা যাচ্ছে পড়তেছে নামাজের ভেতরে সুদের আয়াত পড়লো অর্থ নিজে বুঝে না অর্থ হলো হে বিশ্বাসীরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না কিন্তু দেখা যায় নামাজ থেকে বের হইয়া বলে কিরে সামাদ টাকাটা তো এখনো দিলি না রকম নামাজই বলেন তো আছে না নাই হাই রে বাপ রে বাপ আমি বাড়িতে আসলাম গত সপ্তাহ এক তো নামাজ পড়ছি বললাম রে বাপ এন দিকে সবসময় হুজুরের ফিসে নামাজ নামাজ পড়তে খুব টান তার এলাকায় হুজুর বেশি টান তো এর লাগে নামাজ থাকি বাড়ি যাও সুদর ঠেকা করে দাঁত ইলা আছে নাকি ওকা যায় হায় 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 নমাজও আগের খাতারে সুদও হে এখন মুসল্লি নামাজের মধ্যে কোরআন পড়ল কিন্তু তার জীবনে বাস্তব জীবনে কোরআনের আমল বলেন তো দেখি আমার হাতে এই কিতাবের নামটা কি আমাদের সবার ঘরে কোরআন আছে এই যে দেখেন কোরআনটা হলো প্রিন্টেড কোরআন আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন এটা প্রিন্টেড কোরআন আর আমার নবী ছিলেন প্রাকটিকেল করার আম্মা জানা ইশারা দি আল্লাহ হোৱান জিজ্ঞেস করা হলো কেফা কে না নবী ই জিজ্ঞেস করা হলো আম্মা জান আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আম্মা জান ইশারাদি আল্লাহ ওয়ান বললেন কে না শুনুকু কোরআন কর ছিল আমার নবীর চরিত্র কোরআনে যা আছে বাস্তব জীবনেও তা এখন নামাজের শিক্ষা যদি আপনি গ্রহণ করতে না পারেন এই নামাজ আপনার কোনো কোন আনবে না নামাজ নামাজ বুঝবে না থেকে শিক্ষা নিবে না ওই নামাজ তাকে অন্যায় থেকে ফেরাতে পারবে না আর যে নামাজের নামাজ তাকে অন্যায় থেকে ফেরায় না ওই লোকটার নামাজই আসলে নামাজ না নামাজ নামাজই এর না নামাজে যেমন কোরআন পড়া বাধ্যতামূলক তেমনি নামাজের বাইরে কোরআনের আইন মানা বাধ্যতামূলক সুদ খাইতে পারবেন না এই আইনটা কার বলেন তো সুদ কে হারাম করেছেন কি নামাজে কোরআন পড়া বাধ্যতামূলক নামাজের বাইরে কোরআনের আইনও মানতে হবে ঘুষ খাওয়া যাবে না আদেশটা পর্দা করে চলতে হবে আদেশটা কার আরে বাপ রে বাপ কি আর বলবো অনেক লোক তো এমন আছে সামনের কাতারের নামাজে তার বউ পর্দা করে না বেপর্দা হয়ে বের হয়ে আছে না নাই আমি এমন বহু মানুষ দেখেছি সব সময় নামাজে আসে কিন্তু নিজের বউকে বেপর্দা বানায় ঘর থেকে বের হয় মনে হয় এই জুরি উপজেলা এই সব নাই ই আল্লাহ যুবক হলে জেলা কইছো না আছে তার মানে আছে উরে বাবা ইয়া এক বায়ে বিয়া করিলাম বৌ লিয়া বাড়াইছে ছোট ভাইয়ে কয় একজনে এলাকার ছোট ভাইয়াকে কয় বাই ই খেয়ে লোকে কয় সে তোর বাবে কয় ওয়াও এখন ওয়াও কয় না বেশি আরবি অক্ষর ওয়াও নাই ডব্লিউ ও ডব্লিউ ও ওয়াও তো কইলো আচ্ছা ভাই বাবি নিলা লিয়া বাড়াইছে ওখানে কয় তোর বাবি কত সুন্দরী কেন আমি না জানি বেটা এলাকার মানুষে জানেনি এলাকার মানুষের একটা হক আছে না তারাও তো দেখতো ইলাহার এলাকার মঞ্চে হক আদায় করে আছে নাকি দা আপনারা এলাকাতে ইলাবাই আই আমার বহুত ফটো ফেসবুকে আপলোড মারি দেই এটা বহুত আছে আছে নি ফেসবুক কিটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট পার্সোনাল পাবলিক বহু পার্সোনাল না পাবলিক বহু পার্সোনাল ফেসবুক পাবলিক সাইট পার্সোনাল জিনিস রে পাবলিক সাইট আপলোড দে তারা নিজর বউরে জনগণর সম্পদ বানাইছে যারা বেহায়ার বেহায়া কোনানোর হায়া সুগম কুনতাও নাই এর মাঝে আবার ফেসবুকে বহুত ছবি আপলোড মারিয়া আল্লে বাইয়েন দেয়া কমেন্ট করেন ওয়াও ভাবি কি হ্যাপি লাগতেছে হে কবি উত্তর দেয় কয় থ্যাংক ইউ আবার আরাজনা কয় ওয়াও জোস লাগতেছে এ বেকুব খার জুস খে খায় নি আছেন ইলা কোকা যায় কোখেমন বেহায়া চিন্তা করছেন হে নামাজি কিন্তু নামাজের বাইরে কোরআন মানে না নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত যেমন বাধ্যতামূলক তেমনি নামাজের বাইরে মসজিদের বাইরে কোরআনের আইন মানাটাও বাধ্যতামূলক আদেশাকার আল্লাহ আল্লাহ বলেছেন আলালহুল খালক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে আল্লাহর কসম ভাইরা নামাজ যদি আমরা বুঝতাম নামাজের শিক্ষা যদি আমরা নিতে পারতাম সমাজে কখনো চোর বাটপাট ডাকাতরা সমাজের নেতা হতে পারত না এই শিক্ষাটাও নামাজের ভেতরে আসে না নাই মসজিদের মধ্যে ইমাম সাহেব লাগবে ইমাম নিয়োগ হবে এখন বলেন তো কোন ইমাম যদি এমন হয় তেলাবাদ শুদ্ধ না নামাজের এরপরে নামাজের কায়দা কারণ ঠিক মতো জানে না দাওরায় হাদিস যদি পাশ না হয় কামিল যদি পাস না করে বউ যদি পর্দায় না থাকে এমন অযোগ্য লোককে কি আপনারা মসজিদের ইমাম রাখবেন নাকি আইলে হইবা বাবার এবং আটটি উটি গুল হইলা বাকো যাও আমরা মসজিদও দেখা লাগতো না ঠিক নেই সচেতন মুসলমান হিসাবে আমরা যেমন অযোগ্য মানসরে মসজিদের ইমাম বানাইতাম নাই ঠিক তেমনি ভাবে সচেতন মানুষই যাবে আমরাও কোন অযোগ্য অদক্ষ অযোগ্য অদক্ষ চোট দেখাই সন্ত্রাসবাদ স্ট্যান্ডার্ড বাজকলোর সমাজর নেতা বানাইতাম না ঠিক আপরে ভাব যে आवाज ইতকিলা আওয়াজ দিলে এই সমাজ সুট দেখাইতে কোন কিনা হে ওই জানা কি জানা আপনারই বানাই জাল বুটো না খালি আরো কতটা আছে টেকা ডুগা খাইয়া গরু ছাগলের কা দাম হবে গরু ছাগল লাগার দাম কমে না ভুল হয়েছে আমি গরু ছাগল তাকে কমে যায় ছাগলের দাম পাঁচ হাজার টাকা কমিল ইলেকশন আসলে দেখবা মানুষের দাম কমতে কমতে পাঁচশো টাকা হয়ে যায় চায়ও বিকি যায় গু খাইয়া চিন্তাও করে না সামনের দিনের কথা তোমার এবার ইলেকশন আগ পর্যন্ত টেকা খাওয়াইল বাদে পাঁচ বছর খাওয়াইব নি হ্যাঁ আচ্ছা কোকা চাই একটা উদাহরণ দেয় অনুকা একটা বুট হে কিনে নিল আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা কাজার টাকা পাঁচ কেউ দেয় না আরো কমেও বিকি যায় আমি উদাহরণ দিলাম আগে আচ্ছা কা পাঁচ হাজার দিকে উদাহরণ দিলা পাঁচ হাজার টাকা একটা বুট দিলা লাগি ক্যালকুলেটার মারিয়া দেখো পাঁচ বছরে ওই আঠারোশো পঁচিশ দিন দিন দুই টাকা আড়াই টাকা না একবারে হিসাব মানে দুই টাকা তেহত্তর পয়সা তার তোমার দাম তো বুমবে সানাচুরের হমানো নাই আর না উজুর বেশি করছেন ফাঁসলার ফার্সো বিকি আল্লাহ আঠারোশো পঁচিশে ফার্সি করলে বাবাই মনে হয় আট দশ পয়সা হইতে পারে এক থেকে চকলেটের দামও নাই মানুষ নামের কলঙ্ক টেকা খাইয়া কিনা কোনোদিন মসজিদ ইমাম বানাইলি আপনারা এখন ভাই কইলা অনুকা কিছু টেকা দিলাইল ইমাম বানাইলো কা বানাইবানি আপনারা হয়বা না 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 ওই নাই নমাজ পড়তাম মসজিদ আমরা বালাই ইমাম লাগ ঠিক ও জিনিসটা যদি মসজিদ ওর বাইরে হইতো রে ভাই তাহলে সুট দেখাইতো হলে অত অত নেতাগিরি করতে পারলো না আর সুট দেখাইতো হলে নেতা বানাইয়া আপনারা সমাজে কোনো সময় শান্তিতে বাস করতে পারতা সুর হলে নেতা বানাই দেখবা তারা এমন খাইছে বাপ পুতে ইনসাফ করে মদ খায় অনেক জায়গা বাপে খাইয়া ফুয়ারে দেয় ফুয়ে খাইয়া বাপরে দেয় বাপর অফিসও না থাকলে কয় আমার ফুয়ার অফিস থেকে আইন দেখা যা ফুয়ার অফিসও না থাকলে কয় আব্বার অফিস থেকে লইয়া আইকে যা ইতা আছে কোকা ককা ইসা ফরি আবার না আল্লাহ আল্লাহ বনায় না কিছু জিনিস মানসে মানসারি আল্লাহরা যত বিশৃঙ্খলা ঘটে কিংবা আমি যদি আরো সহজ বাংলায় হয় মানুষের যত আফত মসিবত সব মানুষের দুই হাতর। নামাজে যেমন একজন যোগ্য ইমাম থাকবে ঠিক তেমনি মুসলমানদের সমাজে যোগ্য মানুষ সমাজটাকে নেতৃত্ব দিবে ইসলাম আর রাজনীতি কখনো আলাদা হতে পারে না ইসলাম থেকে রাজনীতি যারা আলাদা করে দিয়েছে এরা আসলে ইসলামটা ভালো করে বুঝে নাই বলেন তো দেখি আল্লাহর নবী মসজিদে নবমীতে ইমামতি করেছেন আর মদিনা পরিচালনার দায়িত্ব কি অন্য কারো হাতে তুলে দিয়েছেন নাকি এত আসতে বললেন কেন সৎ সাহস নিয়ে বলেন সত্য কথাটা বলেন যা আমরা হাদিস পড়ে সিরাত পড়ে জেনেছি সেটাই বলেন অফাতের আগ পর্যন্ত মসজিদে নবমীতে ইমামতি করেছেন মোহাম্মদ সাল্লাহু অফাতের আগ পর্যন্ত মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম কি বুঝলেন তাহলে মসজিদের ইমাম যিনি মসজিদের বাহিরে রাষ্ট্র পরিচালনার ইমাম আর আমরা কই ইমাম সাহেব আপনি গরো আপনি মসজিদ থাকো এর বাইরে কোনো মত না আপনার আর আমরা ওয়াজ আইলে তো কত মানুষ আছে আপনার এলাকার মানুষ বড় বালা ওয়াজ আইলে অনেকে কয় হুজুর আসমানের উপরে আর মাটির নিচের ওয়াজ করুক এর মাঝখানের ওয়াজ করবা না এ ফাগলা মাঝখানের ওয়াজ করলে জামেলা কিতা মনে হয় তোর কুকুর মল্লকে হল মিলি জীব বারাদেশে রে বেকু সুরের কথা হইলে তো সুর বেজার হইব ডাকাতির কথা হইলে তো ডাকাইত বেজার হইব আপনি যেমন একজন যোগ্য মানুষের পেছনে নামাজ আদায় করেন যোগ্য ইমামের পেছনে নামাজ আদায় করেন ঠিক তেমনি একজন যোগ্য ইমামের পেছনে যোগ্য নেতাকে আপনি আপনার সমাজের নেতা বানাবেন তখনই কিন্তু সমাজে আমানতদারিতা থাকবে ছোট্ট একটি ঘটনা শোনায় শেষের দিকে চলে যায় দেখেন আমানতারিতা কারে কয় আল্লাহ নবী নিজের হাতে এই লোকগুলোকে তৈরি করেছেন এরা মসজিদে ইমামতি করেছেন আবার তারা মসজিদের বাহিরে সমাজটাকেও পরিচালনা করেছেন দেখেন তাদের আমানতদারিতা কেমন ছিল আমর ইব্দুল খাত্তা ব্রাদী আল্লাহ ওয়ান নাম আমরা সবাই জানি বলেন তো তিনি কি এই জুরির মতো ছোটখাটো কোনো উপজেলার নেতা ছিলেন নাকি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন আমর রাজি আল্লাহ দেখেন ইসলামী নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষগুলো কতটা আমান হয় তার শাসন আমলে তিনি একদিন ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন বলেন তো সেই যুগে কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন এমন সময়ে তার কিছু রিলেটিভ তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজার মধ্যে নক করলেন আসতে পারি তিনি বললেন না একটু দাঁড়াও অপেক্ষা করো এদেরকে দরজায় আটকে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন আগুন তিনি এবার ফুঁ দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটি মোমবাতি এনে আগুন ধরাই দিলেন তারপরে এদেরকে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে আসার পর কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমি রোল আপনার সামনেই তো মোমবাতি জ্বালানো ছিল সেটা বন্ধ করে দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতি এনে কেন তখন বললেন তোমরা আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালি রাষ্ট্রের কল্যাণে জনগণের জন্যই কাজ করছিলাম তোমরা যখন আসলে আমি ভাবলাম তোমরা আমার আত্মীয় হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য আমার কাছে মনে এসেছ মনে ভাবলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালি তোমাদের সঙ্গে আমি যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে জনগণের আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে এই ভয়ে আমি আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য রাষ্ট্র আর জনগণের সঙ্গে যেন বেইমানি না হয় এই জন্য আল্লাহর ভয়ে আমি আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিবি নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়েছি এমন যদি হতো আমাদের নেতা হত অমরেরই মতো হত আবু বকরের মতো চান কি চান যদি হত আমাদের নেতা হত মরের মত হতো আবু বকরের মতো জনগণের খুঁজ খবর নিত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হত অমরেরই মত হতো আবু বকরের মতো এমন যদি হত আমাদের নেতা হত। আবু মত বলছিলাম না থেকে ফেরাচ্ছে না কেন তিন নাম্বার পয়েন্ট বলছি নামাজি নামাজ থেকে শিক্ষা নেয় না দুইটাই বললাম এক নাম্বার বলেছিলাম নামাজে কোরআন পরা বাধ্যতামূলক ঠিক তেমনি নামাজের বাইরে যদি মুসল্লি মুসল্লি যদি জীবনে কোরআনটাকে বাধ্যতামূলক মেনে চলতো নামাজি আর অন্যায় অপকর্ম করত দুই নাম্বার বলছিলাম নামাজিরা যদি নামাজিরা যদি নামাজি আর সঠিক সৎ অব আপনার লোকদেরকে সমাজের নেতা বানাতো ওই সমাজে অন্যায় অপকর্ম আর চলতো না এক নামাজের ভেতরে সব আছে না নাই আর কথা বললাম না আমি অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এসেছি বলেছি এই তিনটা পয়েন্ট নিয়ে যান বলেছিলাম নামাজি নামাজ অন্যায় অপকর্ম থেকে ফেরায় না তিনটা কারণে এক নাম্বার 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 নামাজে নামাজে ভুল আছে দুই কোনো নাই তিন নামাজ থেকে কোন শিক্ষাতার জীবনে আসুন এই তিনটা কথাই যদি আমল করতে পারি আমার মনে হয় ব্যক্তি পরিবার সমাজ বদলে যাবে ইনসা আল্লাহ যতটুকু কথা আমি বলেছি আল্লাহ প্রথমে আমাকে আর যারা শুনেছি আল্লাহ সবাইকে আমল করবার তৌফিক দান করে